সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো, আর সব সময় তাই কামনা করি। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে, সাথে আছি আমি। সহকারী শিক্ষক ভূগোল, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ক্লাস। পাঠের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নবম। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, পরের ছবিতে কিছু বয়স্ক মানুষের ছবি আছে। গত পাঠে আমরা প্রবীণদের অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা কিছু প্রবীণের ছবি দেখতে পাচ্ছি। প্রবীণ কারা আর হচ্ছে প্রবীণদের কি কি অধিকার আছে, এই সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রবীণদের কি কি ধরনের সমস্যা হয়, প্রবীণদের সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রবীণদের সমস্যা, অর্থাৎ আজকে পাঠে আমরা প্রবীণদের সমস্যা নিয়ে আলোচনা করব। প্রবীণরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মানে যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা, আমাদের দেশে এক সময় পরিবারগুলো ছিল একান্নবর্তী। সে সময় পরিবারে প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব বা ভূমিকা ছিল। একান্নবর্তী পরিবার বোঝো তো তোমরা, যেটাকে আমরা যৌথ পরিবার বলি, যে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, ফুপু, তারপরে দাদা দাদি, এই সবগুলো মিলে যে পরিবার, যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ছিল। আর সেই পরিবারে প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব বা ভূমিকাও ছিল। শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারার পরিবর্তনের ফলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়ে ছোট ছোট পরিবারে পরিণত হচ্ছে। স্বামী স্ত্রী ও নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত এই পরিবারে বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। অর্থাৎ এই পরিবারগুলোতে বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। তাদের দেখাশোনা বা অসুখ বিসুখের সেবা যত্ন অথবা সঙ্গ দেওয়ার বা তাদের সাথে গল্প গুজব করার লোকের অভাব হচ্ছে, ফলে তারা এক ধরনের নিঃসঙ্গ ও বিমর্ষ বোধ করছে। মানে যেহেতু সবাই নগরায়ণের দিকে বা শিল্পায়নের দিকে ঝুঁকছে, সেজন্য একান্নবর্তী পরিবারে কেউ বসবাস করছে না, ফলে প্রবীণদের দেখাশোনা বা অসুখ বিসুখে তাদের সেবা যত্ন করা বা তাদের সঙ্গ দেওয়া অথবা তাদের সাথে গল্প গুজব করার লোকের অভাব হচ্ছে, ফলে তারা নিঃসঙ্গ এবং বিমর্ষ বোধ করছে। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী হওয়ায় শিশুদের দেখাশোনা করা, স্কুলে পৌঁছানো, বাজার করা, গৃহস্থালির কাজের দায়িত্ব প্রবীণদের উপর পড়ে। যেহেতু স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, সেক্ষেত্রে শিশুদের দেখাশোনা, স্কুলে পৌঁছানো, বাজার করা, গৃহস্থালির কাজের দায়িত্ব প্রবীণদের উপরে পড়ে। বৃদ্ধ বয়সে অনেক সময় এসব কাজ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, যেহেতু তাদের বয়স অনেকটা বেশি, সেজন্য এই সমস্ত কাজ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। বৃদ্ধদের অনেক সময় পরিবারের বোঝা হিসাবে গণ্য করা হয়, অনেক সময় আবার বৃদ্ধদের পরিবারের বোঝা হিসাবেও গণ্য করা হয়। অর্থনৈতিক কারণ বা অর্থনৈতিক যে সমস্যা হয় সেই সমস্যাগুলো, নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায়
এবং সঞ্চিত অর্থ ও সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়ে যাওয়ায় বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় থাকে, যেহেতু তাদের নিজেদের আয় রোজগারের ব্যবস্থা থাকে না বা সুযোগ থাকে না। আর তাদের যে সঞ্চিত অর্থ থাকে বা সম্পত্তি থাকে, সেগুলো উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়ে যাওয়ায় বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় থাকে। তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়, নিজের ইচ্ছা মতো তারা কিছুই করতে পারে না। যেহেতু তাদের অর্থ থাকে না, সেজন্য তারা সন্তানদের উপর অর্থনৈতিকভাবে সন্তানদের উপরে নির্ভরশীল থাকে। এই কারণে তারা নিজেদের ইচ্ছা মতো কিছুই করতে পারেন না। মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারে প্রবীণদের দুর্দশা এক্ষেত্রে বেশি হয়। যারা মধ্যবিত্ত এবং দরিদ্র, সেই সমস্ত পরিবারের প্রবীণদের এই দুর্দশাটা অনেক ক্ষেত্রে বেশি হয়। বার্ধক্যে পৌঁছার আগেই সংসার চালাতে এবং সন্তানদের লেখাপড়া ও ছেলে মেয়েদের বিয়ের খরচ যোগাতে গিয়ে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে পড়েন। মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের প্রবীণেরা বার্ধক্যে পৌঁছার আগেই সংসার চালাতে এবং সন্তানদের লেখাপড়া এবং মেয়েদের বিয়ের খরচ যোগাতে গিয়ে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনের ফলে অনেকে সর্বস্বান্ত হয়ে যান। এর মধ্যে আছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, তারপরে হচ্ছে ঘূর্ণিঝড়, এই সমস্তের সাথে সাথে নদী ভাঙনের ফলে অনেকেই সর্বস্বান্ত হয়ে যায়। এ অবস্থায় যথেষ্ট রোজগার বা সামর্থ্যের অভাবে ছেলে মেয়েদের পক্ষেও প্রবীণ বাবা মার ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে। ইচ্ছে থাকলেও তারা ঠিক মতো তা করতে পারে না, যেহেতু ছেলে মেয়েদেরও আর্থিক সামর্থ্য খুব বেশি থাকে না। সেক্ষেত্রে তাদের ইচ্ছে থাকলেও তারা প্রবীণ বাবা মার দায়িত্ব নিতে সমর্থ হয় না। শারীরিক সমস্যা, প্রবীণ বয়সে শারীরিক যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে, প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে। যুবকদের যেমন শক্তি থাকে, প্রবীণদের তেমন শারীরিক শক্তি থাকে না, ধীরে ধীরে কমে যায়। নানা রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে, বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এসে শরীরে বাসা বাঁধে। এই সময় মানুষের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয়, আর আমাদের দেশে অনেক প্রবীণেরই এই আরামটুকু জোটে না। মানে যেহেতু বৃদ্ধ বয়সে শরীরের শক্তি কমে যায় রোগ ব্যাধি বাসা বাঁধে, সেজন্য তাদের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে অনেক প্রবীণেরই এই আরামটুকু জোটে না। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও তারা পান না। রোগ ব্যাধিতে ঔষধপত্র কেনার সামর্থ্য তাদের থাকে না। মানে অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় যে চিকিৎসা পাওয়া সেটাও অনেক ক্ষেত্রে পান না, আর রোগ ব্যাধিতে প্রয়োজনীয় ওষুধপত্র এবং পথ্য তাদের কেনার সামর্থ্য থাকে না। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা, একসময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে ধরনের সম্মান দেখানো হতো বা তাদের মতামতকে যতটা গুরুত্ব দেওয়া হতো, আজ আর তা দেখা যায় না। মানে এক সময় ছিল যখন প্রবীণদের অনেক বেশি সম্মান দেওয়া হতো এবং তাদের মতামতকে অনেক গুরুত্ব দেওয়া হতো, কিন্তু আজ আর সেরকম দেখা যায় না। এর পেছনে সমাজের মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি অনেক কারণ কাজ করছে। অর্থাৎ এখন যে প্রবীণদের সম্মান দেওয়া হয় না বা তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় না, তার জন্য কারণ হচ্ছে মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি অনেক কারণ রয়েছে। এই কারণগুলোর জন্যই মানুষ এখন আর প্রবীণদের আগের মতো শ্রদ্ধা করে না বা তাদের মতামতের গুরুত্ব দেয় না। পরিবারে ও সমাজে প্রবীণদের আজ প্রায় অপ্রয়োজনীয় মনে করা হয়। পরিবারে বা সমাজে প্রবীণদের অপ্রয়োজনীয় মনে করা হয়, মনে করা হয় যে তাদের আর কোনো প্রয়োজন নাই। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, তাদের পাশে বসে দুটো কথা শোনার সময়ও যেন কারণ নেই।
মানে তাদের কাছে একটু বসে কেউ একটু কথা শুনবে তাদের, সেই সময়ও যেন কারো নেই। অবসর যাপন বা চিত্ত বিনোদনের সুযোগও তাদের নেই বলেই চলে। মানে অবসরে যে কাজগুলো তারা করবে সেই রকম সুযোগ সুবিধা আমাদের দেশে নেই বলেই চলে। মনস্তাত্ত্বিক কারণ বা মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো হয়, পরিবারে ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে হীনমন্যতার জন্ম দেয়। যেহেতু পরিবারে এবং সমাজে প্রবীণদের কোণঠাসা করে রাখা হয়, সেজন্য তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম হয়। মনে করে যে আমার আর প্রয়োজন নাই সমাজে, তারা তাদেরকে খুব অসহায় এবং অবহেলিত ভাবতে শুরু করে। পরিবারে এবং সমাজে যেহেতু তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেহেতু তারা নিজেদের খুবই অসহায় এবং অবহেলিত ভাবতে শুরু করে। সামর্থ্যের অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতা ও নিঃসঙ্গতা এই হীনমন্যতাকে আরো বাড়িয়ে তোলে। অর্থাৎ যেহেতু তাদের অর্থনৈতিক সামর্থ্য থাকে না, শারীরিক ভাবেও তারা দুর্বল এবং অসুস্থ থাকে, আর নিঃসঙ্গতা তাদের এই হীনমন্যতাকে আরো বাড়িয়ে তোলে। প্রবীণ বয়সে স্মৃতি ভ্রম এক্ষেত্রে বাড়তি সমস্যা সৃষ্টি করে। প্রবীণ বয়সে অনেক সময় প্রবীণদের কোনো কথা মনে থাকে না, অর্থাৎ তারা কোনো কিছু খেয়াল করতে পারে না, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাও অনেক সময় প্রবীণরা স্মরণে আনতে পারে না। এই সমস্যা তাদের আরো বাড়তি সমস্যার সৃষ্টি করে। তাহলে আমরা কি কি সমস্যা দেখলাম? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক, এই 5 ধরনের সমস্যা আমরা দেখলাম। এবার আমরা মূল্যায়নে চলে যাব। তোমরা এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রবীণদের কি কি ধরনের সমস্যা হয়। এবার বলো তোমরা যে প্রবীণদের সমস্যাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আমরা কিন্তু আলোচনার সময় বলেছিলাম কয় ভাগে ভাগ করা হয়েছে, তোমরা এবার মনে করো, মনে করে খাতায় লিখে ফেলো, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার তোমরা লিখে ফেলো। হ্যাঁ, 5 ভাগে ভাগ করা হয়েছে প্রবীণদের যে সমস্যাগুলো হয় বা যে সমস্যাগুলোর মুখোমুখি প্রবীণদের হতে হয়, সেগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এরপর আসছে প্রবীণ সমস্যাকে কি কি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু কি কি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো বলো। তোমরা মনে করো, মনে করে খাতায় লিখে নাও, এরপরে তোমরা মিলে দেখবে প্রবীণ সমস্যাকে যে 5টে ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি। প্রথমে আসছে পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক সাংস্কৃতিক সমস্যা এবং সর্বশেষ হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি কি ধরনের সমস্যার কথা নিয়ে আলোচনা করেছিলাম প্রবীণদের। এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবারে আমরা চলে যাব। বাড়ির কাজে তোমাদের জন্য আজকের বাড়ির কাজ, প্রবীণ সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? মানে হচ্ছে প্রবীণদের যে সমস্যাগুলো আমরা দেখলাম, অর্থনৈতিক, পারিবারিক, শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক, এই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? তোমরা যদিও এখন অনেক ছোট, তারপরেও তোমাদের নিজস্ব কিছু মতামত আছে, সেই মতামতটাই তোমরা লিখবে যে প্রবীণদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধানে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, অর্থাৎ যে পদক্ষেপগুলো নিলে প্রবীণরা আরো একটু ভালো থাকতে পারবে, সেগুলো তোমরা লিখে ফেলবে।
অনেক ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।